ক্রমেই সুচল হয়েছে লামডিং বদরপুর পাহাড় লাইন। 15 দিনের অন্তত জাতিংগা লামপুর রেলপথে পণ্যবাহী রেলগাড়ির চলাচল আরম্ভ হয়েছে। 15 দিনের পূর্বে ধারাষার বরষুণের অহা পানির ঢলে বিধ্বস্ত করেছিল লামডিং বদরপুর পাহাড়িয়া রেলপথর জাতিংগা লামপুর আর নিউ হারাঙ্গাজাও স্টেশনের মাজর এসোয়া পথ। প্রায় 100 মিটার বিধ্বস্ত হয়ে পড়া রেলপথ চা তার পিছরে পড়া মেরামতি চলিছিল। শনিবারে রেলপথ চারে একাধিক পণ্যবাহী রেলের উপরেও পেট্রোল ডিজেল ভর্তি রেল আগরতলালৈ রওনা হয়। একদরে দিনের পোহরত 10 কিলোমিটার গতিবেগত দূরণীবটিয়া যাত্রীবাহী রেলেরও চলাচল হয়েছে। আনহাতে গুয়াহাটী শিলচর প্যাসেঞ্জার রেল, গুয়াহাটী বদরপুর টুরিস্ট এক্সপ্রেস আর গুয়াহাটী দুর্লভসরা লোকেল ট্রেন কেইখন বন্ধ থকাত পাহাড় বরাকর উপরেও সুবুরিয়া, ত্রিপুরা, মিজোরাম আর মণিপুরের লোকে যাতায়াতের ক্ষেত্রে পাই অহা সমস্যার এতিয়াও অন্ত পড়া নাই। প্রায় 15 দিন পূর্বে রুষ্ট প্রকৃতিয়ে তাণ্ডব লীলা চলাইছিল। মুষলধার বরষুণের বানর সূচনা হয়েছিল। বানর বাঢ়নি পানির ঢলে রেলপথ ক্ষতিগ্রস্ত করেছিল। প্রায় 100 মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত করাত রেলের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছিল। ত্রিপুরালৈ ইন্ধন পরিবাহী রেলের যাতায়াত বন্ধ হয়ে পড়াত তীব্র ইন্ধনের নাটনিয়ে দেখা দিয়েছিল। ত্রিপুরাত এক হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছিল আর একটা বৃহৎ সকাহ রেলপথ মেরামতি সম্পূর্ণ হওয়াত এতিয়া লাহে লাহে মালবাহী রেল, পণ্য সামগ্রী পরিবাহী রেল, ইন্ধন পরিবাহী রেলের চলাচল আরম্ভ হয়েছে। ত্রিপুরা অভিমুখে রেল ইতিমধ্যেই রওনা হয়েছে আর যার বাবে স্বস্তির নিঃশ্বাস এড়িয়েছে ত্রিপুরার রাইজে। ভাল খবর, ব্রিটেইনের হাউস অব লর্ডসত অসম মূলর মহিলা অসমূলীয় আয়েশা হাজরিকা প্রথমগী ব্রিটিশ ইন্ডিয়ান হিসাবে ব্রিটেইনের উচ্চ সদনলৈ মনোনীত হয়েছে। ব্রিটিশ উচ্চ সদনলৈ মনোনীত হওয়া আয়েশা হাজরিকা স্কটল্যান্ডর কোটব্রিজর বাসিন্দা। প্রথমে প্রথম প্রজন্মর ব্রিটিশ ভারতীয় আয়েশা হাজরিকার পিতৃ চিকিৎসক ডক্টর লিয়াকত আলী হাজরিকা 1960 চনতে গ্লাসগোলৈ প্রব্রজন করেছিল। আয়েশার পিতৃর বাসগৃহ আছিল অসমৰ লখিমপুর জেলাত। আয়েশার ককাক লখিমপুরের বি কে রোডর প্রয়াত ইউসুফ হাজরিকা আছিল এগৰাকী অধিবক্তা। আয়েশা হাজরিকা লেবার পার্টির প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা তথা এগৰাকী জার্নেলিষ্ট, ব্রডকাস্টার, স্ট্যান্ড আপ কমেডিয়ান। 1975 চনত বেলশিলত জন্মগ্রহণ করা আর স্কটল্যান্ডর কোটব্রিজত ডাঙর দীঘল হওয়া বর্তমান 60 বছরীয় আয়েশাই নমেট হাউস অব লর্ডসর সদস্য হিসাবে কার্যভার গ্রহণ করে। উচ্চ সদনত আসন গ্রহণ করার আয়েশা হাজরিকার নতুন পরিচয় হল ওয়ার্নেস হাজরিকা অব কোটব্রিজ। আয়েশা হাজরিকা প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সাংসদ হেরিট হারমন আর প্রধানমন্ত্রী এড মিলিবেন্ডর রাজনৈতিক উপদেষ্টা হিসাবেও কার্যনির্বাহ করেছিল। আয়েশা হাজরিকায় আগবহা রাজনৈতিক সেবার 2016 চনত মেম্বর অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান লাভ করেছিল। 2006 চনত দ্বিতীয় রানী এলিজাবেথে আয়েশাক নেচার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান প্রদান করেছিল। গুৱাহাটীৰ দীঘলীপুখুৰীত সাংবাদিকসকলে আয়োজন কৰিছে মুকলি বিহু। দীঘলীপুখুৰীৰ পাৰত আয়োজন কৰা এই মুকলি বিহুত ভাগ লৈছে সাংবাদিকসকলে। বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে আজি আয়োজন কৰা হৈছে মুকলি বিহু। দীঘলীপুখুৰীৰ পাৰৰ শান্তি উদ্যানত আয়োজন কৰা এই মুকলি বিহুৰ লগত সংগতি ৰাখি বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। পুৱা 10 বজাৰ পৰা বিয়লি 2 বজালৈকে আয়োজন কৰা মুকলি বিহুত পিঠা জলপান খাই সাংবাদিকসকলে বিহুত ভাগ লৈছে। পতাকা উত্তোলনেৰে আৰম্ভ হোৱা বিহুৰ কাৰ্যসূচীত আছে সাংবাদিকৰ হুঁচৰি, জেং বিহু, আবৃত্তি, অভিনয়, নৃত্যানুষ্ঠানকে ধৰি কেইবাটাও আকৰ্ষণীয় কাৰ্যসূচী। অতীত সাংবাদিক প্রিয়ব্রত গগৈ প্রতিবেদন আগবঢ়াইছে। গুৱাহাটী মহানগরীর দীঘলীপুখুরী পাৰত এক বিশেষ অনুষ্ঠান। গুৱাহাটী মহানগরীর বহুকেইটা যেহেতু সংবাদ গোষ্ঠী আছে আর সংবাদ গোষ্ঠী কেইটা বহু সংখ্যক সাংবাদিক আছে আর যেহেতু বিহুর সময় সাংবাদিকসকল ঘরলৈ যাব নাপায়, বিভিন্ন কর্মব্যস্ততার মাজত থাকিবলগা হয় আর তার পরিপ্রেক্ষিততে বর্তমান সময় আজি 12 মে তারিখে গুৱাহাটী দীঘলীপুখুরী পাৰত একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যি অনুষ্ঠানত
দিনজোড়া কার্যসূচী বিভিন্ন কার্যসূচী আয়োজন করা হয়েছে আর কার্যসূচীর ভিতর জেং বিহু হুঁচৰিকে আদি করে বিভিন্ন ধরনের পরম্পরাগত খেল ধেমালি ইত্যাদি সন্নিবিষ্ট করা হয়েছে আর বর্তমান সময় চলি আছে জেং বিহু আর জেং বিহু বর্তমান সময় আপনার দেখাবলে চেষ্টা করছি। নিয়ারাতে কি আইজা বাড়ি নুহালি জাপিওই
ইতিমধ্যে আমি দেখাই আছিল যে দীঘলীপুখুরী পাড়ত একটা সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকর মুকলি বিহু নামে, আর একাদশ সংখ্যক একটা অনুষ্ঠান যেহেতু বিগত 11 বছর পালন করে আসছে আর এবার 11 নম্বরবার, আর ইয়াতে এই বর্তমান সময় উপস্থিত হওয়া দেখ পাইছো নিউজ 18-এর মুখ্য সম্পাদক পরাগমণি আদিত্য ডাঙরিয়া, আর আমি তেওঁৰ জানিবলৈ চেষ্টা করি বর্তমান চলি থাকা অনুষ্ঠানটির বিষয়ে আমি তেওঁৰ জানিব এটা সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান তাতে একাদশ বারের অনুষ্ঠিত হয়েছে দীঘলীপুখুরী পাড়ত, আর সাংবাদিক সকলের একটা বিশেষ অনুষ্ঠান বলে কোব লাগবে স্যার। আমি আসলে বিহুর দিনও কাম করে থাকি লাগে, বিহু বলে আমার ছুটি না থাকে, গতি আমি আজি যা 11 বছর হল সমন্বয়ের উদ্যোগত এই অনুষ্ঠান হয়েছে। ইয়াত সকল সাংবাদিক, সকল প্রতিষ্ঠান, সকল সংবাদকর্মী, সেয়া লাগিলে ইলেকট্রনিক মাধ্যম হোক, ছপা মাধ্যম হোক, ডিজিটাল মাধ্যম হোক, সকল আহে, সাংবাদিকসকল আহে, প্রাক্তন সাংবাদিকসকল আহে, ফ্রিলান্সারসকল আহে, যিসকল সক্রিয় সাংবাদিকতাত নাই তেখেতসকলও আহে, সকলে আমি একটা পরিয়ালর নিচিনাকৈ অনুষ্ঠান করো। আমার সাংবাদিক সতীর্থসকলে ইয়াত বিহু গায়, বিহু নাচে, অনুষ্ঠান পরিবেশন করে, 11 বছর ধরে চলি আছে। আশা করি অনাগত দীঘলীয়া সময়ের কারণেও আমি এই অনুষ্ঠান পাতি থাকিব পাৰিম। এই আসলে আমার নিউজ 18 অসমের মুখ্য সম্পাদক পরামণি আদিত্য ডাঙরিয়া মন্তব্য লোবলে চেষ্টা করি, আর সচাক একটা সর্বাঙ্গ হওয়া অনুষ্ঠান বিগত 11 বছরে অনুষ্ঠিত হওয়া একটা অনুষ্ঠান, আর আমি আশা করি যে পরবর্তী সময় দীর্ঘদিনের এই অনুষ্ঠানটা চলে যাক। আর আমি দীঘলীপুখুরী পাড়ের বর্তমান সময় সামগ্রিক পরিবেশ দেখা আছি, এইটো মাইথান স্টিল নহয়। ও ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল, কারেক্ট। টিয়কৰ জাজিমুখত গড়ৰ মুক্ত বিচৰণ, ওপৰৰ ওপৰ সগুনপাৰা সোণাই চাপৰিত গড়ৰ বিচৰণ, গড়ৰ মুক্ত বিচৰণক লৈ আতংকিত স্থানীয় ৰাইজ। বৰ্তমানেও চাপৰিৰ বনৰ মাজতে গণটোৱে অৱস্থান কৰি আছে। ঘটনাস্থলীত বনকৰ্মী উপস্থিত নোহোৱাত ৰাইজে ক্ষোভ প্ৰকাশ কৰে। টিয়কৰ জাজিমুখত গড়ৰ মুক্ত বিচৰণক লৈ ৰাইজ আতংকিত, আমি দৃশ্য দেখুৱাইছোঁ। গড়ে এনেদৰে মুক্ত বিচৰণ কৰি থকাত ৰাইজ সন্ত্ৰস্ত হৈ পৰিছে, যিকোনো মুহূৰ্তত গড়ে আক্ৰমণ কৰিব পাৰে। বন বিভাগক খবৰ দিয়া হৈছে। বন বিভাগক খবৰ দিয়াৰ পিছতো ঘটনাস্থলীত বন কৰ্মী উপস্থিত নোহোৱাত ৰাইজে প্ৰকাশ কৰে ক্ষোভ। কলিয়াবৰৰ শিৱস্থান শিৱ মন্দিৰত ধাৰাবাহিক চুৰিকাণ্ড, একেটা মন্দিৰতে দুদিনত দুবাৰকৈ সংঘটিত হৈছে চুৰিৰ ঘটনা। দিনত ভক্ত ৰূপত অহা চোৰে নিশা মন্দিৰত চলালে লুটপাট, চিচি কেমেৰাত বন্দী হৈছে মন্দিৰত চুৰি কাৰ্যৰ সমগ্ৰ দৃশ্য। শুকুৰবাৰে নিশা মন্দিৰৰ 4টা টিলিঙাসহ আন সামগ্ৰী চুৰি কৰি নিলে চোৰৰ দলটোৱে। শনিবাৰে দিনত মন্দিৰ দৰ্শন কৰিছিল বাইকত অহা দুই চোৰে, আৰু তাৰ পিছতে নিশা পুনৰ চোৰৰ দলটোৱে লুটপাট চলাই শিৱস্থান শিৱ মন্দিৰত। পুৱতি নিশা প্ৰায় 3 বজাত মন্দিৰত প্ৰৱেশ কৰি লুটি নিলে মন্দিৰৰ সকলোতকৈ ডাঙৰ টিলিঙাটো। দুটা নিশাত শিৱস্থান মন্দিৰৰ পৰা প্ৰায় 60,000 টকা মূল্যৰ টিলিঙা চুৰি কৰি নিলে চোৰৰ দলটোৱে। সম্প্ৰতি মন্দিৰৰ চিচি কেমেৰাৰ ফুটেজ সংগ্ৰহ কৰি শিৱস্থান আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে চুৰিকাণ্ডৰ তদন্ত। তেনেকৈ 3টাকৈ ঘাণ্টি চোৰে চুৰ কৰি লৈ যায়। একে চোৰে আকৌ পাছদিনাখনো তেনেকৈ ৰাতি একে সময়তে আহি আকৌ এটা ডাঙৰ ঘাণ্টি আছিলে, সেই ঘাণ্টিটোকো ৰাতি চোৰে ইয়াৰ পৰা চুৰ কৰি লৈছে। মানে দুদিন চুৰ কৰিছে, দুদিন চুৰ কৰিছে মন্দিৰখনত। আপোনালোকে প্ৰশাসনক জনাইছেনে? প্ৰশাসনক এনে জনোৱা হৈছিলে যোৱাকালি। আমাৰ শিৱস্থান শিৱ মন্দিৰ মানে কমিটিখনক বাবাই আমাৰ গম পালে কালি দিনৰ ভাগতে, তেওঁ আমাক জনালে সকলোকে। সকলোকে জনোৱাৰ পিছত আমি আহিলোঁ, আহি চিচি কেমেৰাটো চালোঁ, প্ৰথমতে কেমেৰা মনিটৰটো চালোঁ, চাই দেখিলোঁ তেওঁ দিনৰ যেতিয়া ৰাতি হেৰিখিনি চুৰি কাৰ্যখিনি কৰি থকা সময়ত বাবাই যেতিয়া দেখিলে, বাবাই ক'লে বোলে হয় এই মানুহজন দিনৰ ভাগতো আহিছিল। লগে লগে আমি দিনৰ ফুটেজবিলাক চালোঁ, দিনত তেওঁ আহিছিলে 1টামান বজাত আহিছিলে। আহি পেলাই দিনৰ ভাগতে আহি তেওঁ তেতিয়া ধুনীয়াকৈ আহিছে, চেণ্ডেল টেন খুলি কৰি আহিছে, আহি পেলাই সোমালে, সোমাই তেওঁ দিনৰ ভাগতে চাই চিতি গৈছে, গোটেই মানে টিলিঙাকেইটা গোটেইকেইটা চাই গৈছে তেওঁ।
চাই পেলাই গোলগে তেও জুয়ালেকে ফুটেজত দেখিছো। দেখার পিছত রাতি ভাগত আহিছে আপনার 3:12 মানত তেও আহিছে, বাইক এখনত আহিছিলে, ক্যামেরাত দেখিছো বাইকখন বাটৰ ৰৈ আছে এজন, আৰু এজন তেও সোমাই আহিছে। সোমাই আহি পেলাই আপনার টিলিঙা, প্রথমতে সৰু টিলিঙা দুটা খুলিলে, খোলার পিছত ডাঙৰ টিলিঙাটো খুলিলে, খুলি পেলাই তেও সেদিনা এটা টিলিঙা থাকি গলগে, চারিটা টিলিঙা সেদিনা নিলে, আর এটা টিলিঙা খুলিবলে চেষ্টা করে থাকতে সাকে টাইমে নহলে প্রথম দিনা গুছি গলগে। পিছদিনা আমি কালি আহি পেলাই চালো এটা টিলিঙা আছে মন্দিরত, তারপর কালি আহি পেলাই দিনের ভাগতে রাতি ভাগলে তেও আহি পেলাই সেই এটা টিলিঙা যোনটো আছিলে সেইটো আহি পেলাই কাটার লৈ আহিছে, ভিডিওটো দেখিছো কাটারটুয়ে কাটি পেলাই তেও লৈ গুছি গৈছে। এইটো মাইথান স্টিল নহয়, ও ওচৰ সুপুৰিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল, কারেক্ট। উদুলি মুদুলি ঢকুয়াখনার মহ ঘুলি চাপরি, ঐতিহাসিক ফাট বিহুর আজি অন্তিম দিন। প্রতিটি জনগোষ্ঠীর মিলনথলী চারিকরিয়া নৈর চাপরি মহ ঘুলি চাপরিত আজিও অক্ষুণ্ণ আছে শতিকা গড়কা ফাট বিহুর ঐতিহ্য। ঢকুয়াখনার মগুলি চাপুরীর এই উদুলি মুদুলি পরিবেশ আমাক দেখাব আমার সাংবাদিক সঞ্জীব লাহনে। জনসমুদ্রত পরিণত হয়েছে ঢকুয়াখানার চারিকাই নদী পারর মহগুলি চাপরি আর মহগুলি চাপরি ফাট বিহুর আজি অন্তিম দুদিন আর প্রথম কার্যসূচী। অতি আকর্ষণীয় বর্ণিল যে কার্য বর্ণিল শোভাযাত্রা সেই শোভাযাত্রা এই আগবাড়ি আহি আছে। মই দর্শকসকলক পোনে পোনে সমগ্র আমার নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শকসকলক পোনে পোনে সমগ্র শোভাযাত্রার দৃশ্য দেখাবর কারণে যত্ন করিম। এয়া হল ফাট বিহু, অতি আকর্ষণীয় অনুষ্ঠান, অতি আকর্ষণীয় কার্যসূচী বর্ণিল শোভাযাত্রা আর মহগুলি চাপরি চারিকাই নদী পারর মহগুলি চাপরি দিন দিনা কার্যসূচী অনুষ্ঠিত হওয়া ফাট বিহুর এই ফাট বিহুর অন্তিম দিনের এয়া প্রথম কার্যসূচী। আর প্রথম কার্যসূচী ইতিমধ্যে শোভাযাত্রা উন্মোচন করলে প্রীতি কঙ্কনায়, জনপ্রিয় অভিনেত্রী প্রীতি কঙ্কনায় উদ্বোধন করলে প্রথমতে গায়ন বায়নের দল। আর দর্শকসকলক জানাও যে 80টাতকৈও অধিক সাংস্কৃতিক দলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আর তাতোক ডর কথা তো জনসমুদ্রত পরিণত হয়েছে, আসলতে ইয়াত মানুষ এতিয়া গণি শেষ করব নোৱাৰা পরিবেশ, সকলে অধিকাংশই আসলতে 99% জাতীয় সাজপার পরিধান করে এনেদরে শোভাযাত্রা করেছে। মই দেখে আছো সম্মুখ ভাগের শোভাযাত্রার দৃশ্য মানে দেখাবলে যত্ন করেছো সম্মুখ ভাগের সম্মুখ ভাগতে চাওক যে যিকেইগৰাকীয়ে ফাট বিহুর সাংস্কৃতিক শোভাযাত্রার ব্যানারখন ধরেছে সাজ পোশাক চালে গম পাওয়া যায় যে ইয়াত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলখিনি সমাহার হয়েছে, সকলখিনি গোট খাই আসলে ফাট বিহুর যে বার্তা সেয়া দিবলে যত্ন করেছে। মানে পোনে পোনে আমার দর্শকসকলক অতি আকর্ষণীয় ফাট বিহুর যে বর্ণিল শোভাযাত্রা সেয়া দেখাবলে যত্ন করি পোনে পোনে। বহু সংখ্যক লোক আসলতে কিমান সংখ্যক লোক ইয়াত সমবেত হয়েছে সেয়া এই মুহূর্তে অনুমানহে করব পৰা যায় দৃশ্য দেখি। মই পোনে পোনে সাংস্কৃতিক যে দলসমূহ আছে সেয়া দেখাবলে যত্ন করবলে মই অনুরোধ করেছো। ইয়া দেখে আছো গায়ন মানৰ পৰা আৰম্ভ করে বড়ো, মিচিং, কছাৰী, আহোম, দেউৰী সকলখিনি আসলতে কবলে গেলে বসবাস করা প্রতিটি জনগোষ্ঠীয়ে ইয়াত সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেয়া পরিস্ফুট হয়েছে, ইয়াত অংশগ্রহণ করেছে। মই পোনে পোনে দেখাই দেখবলে যত্ন করেছো। এই আয়তীসকলক দেখা পাওয়া গেছে গায়ন বায়নের পিছতে আয়তীসকল আহিছে।
হাতত কলছিল আয়তী সকল। ইয়ার পিছতে মই পুনৰ কৈছো যে অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ যি সাংস্কৃতিক তেওঁলোকৰ পৰিচয় সেয়া যেন দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে এই বৰ্ণিল শোভাযাত্ৰাত, ফাট বিহুৰ বৰ্ণিল শোভাযাত্ৰাত। ঢকুৱাখানাৰ চাৰিকীয়া নদী পাৰৰ মৌগুলি চাপৰিত আচলতে এই যোৱা তিনিটা দিন এক জনসমুদ্ৰত পৰিণত হৈ আছে আৰু সকলোতে আজি বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহি, অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহি লোকসকল আহি উপস্থিত হয়হি, সকলো আহি দেখে আমি দেখুৱাই আছোঁ পোনে পোনে আমাৰ দৰ্শকসকলক। আৰু যদি সম্ভৱ হয় প্ৰীতি কংকনাৰ লগত কথা পাতিবলৈও আমি যত্ন কৰিম। এই মুহূৰ্তত আহি আছে এয়া হুঁচৰি দল, আয়তীসকলৰ পিছতে হুঁচৰি দল। আমি দেখুৱাই আছোঁ পোনপটীয়াকৈ দেখুৱাই থাকিবলৈ আমাৰ দৰ্শকসকলক আমি যত্ন কৰিছোঁ। ফাট বিহু যদি কি বিহু গান আছিলে অকণমান আওৰাই দিয়ক। এই মগুলি চাপৰিত আবেলি ঐ আবেলি ঢিলা খেলিছিলা, চাপৰি ঐ চাপৰি ঢিলা খেলি থাকোঁতে তোমাৰ আমাৰ চিনাকি, এই চিনাকি মৰমী পাহৰিব নোৱাৰি। আই হৈ যোনে বেলি কিয় পোহৰ দিলি, মোৰেনো মন বলিয়া মোৰেনো মন বলিয়া কৰি আহিম, আকৌ আহিম যদি সম্ভৱ হয় প্ৰীতি কংকনাৰ লগত মনোভাৱ জানিবলৈ যত্ন কৰিম। হয় এয়া দেখুৱাইছোঁ কি দেখিছা, কেনেকুৱা লাগিছে? বহুত বহুত বেছি ভাল লাগিছে, ভাষাৰে বুজাব নোৱাৰা এটা অভিজ্ঞতা। আজি লাখ লাখ মানুহৰ মাজত ঐতিহ্য মণ্ডিত ফাট বিহুৰ বাকৰিত আজি এনেকৈ শোভাযাত্ৰা, এইখিনি সন্মান, এইখিনি ইমান সুন্দৰ মুহূৰ্তৰ সাক্ষী হৈ ৰ'লোঁ আৰু সঁচাকৈ মই বিৰাট বেছি ধন্য অনুভৱ কৰিছোঁ। এয়া আছিল প্ৰীতি কংকনাৰ যি মনোভাৱ সেয়া আমি জনাবলৈ যত্ন কৰিলোঁ। কিন্তু তাতোতকৈ ডাঙৰ কথা যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যি এই সাংস্কৃতিক শোভাযাত্ৰা তেওঁলোকৰ সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়াত লৈ অংশগ্ৰহণ কৰিছে সেয়া আটাইতকৈ ডাঙৰ কথা। মই দেখুৱাই থাকিবলৈ যত্ন কৰিছোঁ এয়া বহুৱা নৃত্য। মুঠৰ ওপৰত ক'বলৈ গ'লে অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ যি সাংস্কৃতিক পৰিচয় সেয়া যেন ইয়াত দাঙি ধৰিবলৈ যত্ন কৰিছে। এয়াই হ'ল ফাট বিহুৰ আৱেগ, এয়াই হ'ল ফাট বিহুৰ পৰিচয়। আৰু প্ৰত্যেক বছৰে ফাট বিহুলৈ জনসমুদ্ৰ কিয় হয়, ফাট বিহুত কিয় জনসমুদ্ৰ সৃষ্টি হয়তো এই দৃশ্য দেখি আমাৰ দৰ্শকসকলে অনুমান কৰিব পাৰিছে। নির্বাচনত জয়ী